হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছে আবার নতুন একটি জব সার্কুলার নিয়ে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদে বিশাল নিয়োগ, পদ সংখ্যা 1465 জন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 100+13, 1350+13 জন পদ সংখ্যা। সো অনেক পদ সংখ্যা, প্রায় 1400। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি, এসএসসি এবং ডিপ্লোমা পাস। ওকে, সো আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 নভেম্বর। সো আমরা কি কিভাবে অ্যাপ্লাই করব এবং কি কি প্রসেসে অ্যাপ্লাই করতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে, আমাদের শারীরিক গঠন কেমন লাগবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন আরও জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, তো সার্কুলার বিষয়ে আলোচনা করতে অবশ্যই আমরা সার্কুলারটি ডাউনলোড করে নিতে হবে আমাদের। সো ডাউনলোড করার জন্য অবশ্যই আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করে দেব techfreelance.blogpost.com। ওকে, এই সাইটটি আমি হচ্ছে ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, আপনারা যেতে পারবেন। ওকে, সো আমি টাইপ করে দিচ্ছি techfreelance.blogspot.com। ওকে, আমি জাস্ট টাইপ করে দিলাম, এখন আমরা চলে যাব উক্ত ওয়েবসাইটে। ওকে, আমরা চলে আসছি আমাদের techfreelance.com। দেখতে পাচ্ছেন নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2021। জাস্ট আমরা এই সার্কুলার উপর ক্লিক করে দিব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করার জন্য। ওকে, সো এখানে আসলে দেখতে পাবো যে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ, পদ সংখ্যা 1463। ওকে, সো এগুলো অবশ্যই পড়ে নিবেন, আমরা এগুলো পড়ে নিচ্ছি। সো নিশ্চয় স্কুল রান করলে দেখতে পাবো যে আমাদের কিন্তু প্রথম সার্কুলারটি আছে এবং আমাদের কিন্তু দ্বিতীয় সার্কুলার দেখতে পাচ্ছেন। ওকে, এই দুই সার্কুলার মিলে কিন্তু আমরা প্রায় 1400 জন আবেদন করতে পারবে, 1400 জন নিয়োগ। ওকে, সো আমরা বিস্তারিত এগুলো পড়ে নিচ্ছি, প্রথমে আমরা বিস্তারিত পড়ে নিব এগুলো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2021। বাংলাদেশ নৌবাহিনী আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনীতে 2022 ব্যাচে নৌবাহিনী জাহাজের টেকনিক্যাল শাখায় ডাইরেক্টর এন্ট্রি আর্টিফিশিয়াল চতুর্থ যোগ দিন। ওকে, অনলাইন আবেদনের শেষ 20 নভেম্বর 2021। ওকে, শুধুমাত্র অনলাইন আবেদন করা যাচ্ছে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবো। সো আবেদন কিভাবে করবেন আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে এখানে কি কি লেখা আছে। সো ডাইরেক্ট এন্ট্রি অফিসার চতুর্থ নৌবাহিনী জাহাজের জন্য। ওকে, জাহাজের জন্য নৌবাহিনী ডাইরেক্ট আর্টিফিশিয়াল। ওকে, শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট সহ নিম্ন বর্ণিত বিষয় ডিপ্লোমা সম্পন্নকারী। ওকে, সো কোন কোন ট্রেডে ডিপ্লোমা সম্পন্নকারী এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু দেয়া আছে। ওকে, সো ক নম্বর আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং শাখা, ইলেকট্রিক্যাল মেরিন টেকনোলজি, পাওয়ার, ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ওকে, তারপর আছে ইলেকট্রিক্যাল শাখায় ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, তারপর আমরা চলে আসছি গ নম্বরে, এখানে রেডিও ইলেকট্রিক্যাল শাখায় হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। ওকে, তারপর ঘ নম্বরে আসি, আমরা দেখতে পাবো হচ্ছে অর্নাস শাখায় ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং মেকানিক্স। ওকে, প্রায় 10 থেকে 12টা ট্রেডে কিন্তু প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো এখানে বয়স হচ্ছে 1 জানুয়ারি 2022 তারিখের মধ্যে 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। সো যাদের 18 বছর হয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং 30 বছরের যাদের মধ্যে বয়স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো এখানে বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত অথবা অবিবাহিত বাংলাদেশি নাগরিক হতে হবে, পুরুষ নাগরিক।
তারপর এখানে হচ্ছে শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য যে সব শারীরিক যোগ্যতা আমাদের লাগবে, অর্থাৎ এখানে উচ্চতা অবশ্যই 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হতে হবে আমাদের উচ্চতা, ওকে কমপক্ষে। সো এখানে বুকের মাপ হচ্ছে 76 থেকে 81 সেন্টিমিটার অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি, ওকে আমাদের 30 থেকে 32 ইঞ্চি বুকের মাপ হতে হবে। এবং সম্প্রসারণ অবস্থায় 5 সেন্টিমিটার অর্থাৎ অথবা 2 সেন্টিমিটার থাকতে হবে, ওকে। আপনার সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে বুকের মাপ। এখানে হচ্ছে ওজন দেওয়া আছে, হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন লাগবে। সো চোখের দৃষ্টি হচ্ছে 6/6, ওকে। সো এখন আমরা নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো কিন্তু চাকরির সার্কুলারটি আমাদের কিন্তু সামনে ওপেন হয়ে গেছে। তো জাস্ট আপনারা এই চাকরির সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। সো এখানে দেখেন কোন কোন জেলা বা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে দেওয়া আছে হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ, ওকে। সো এখানে প্রায় 6টা 7টা জেলায় সারা বাংলাদেশে প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে। সো এখানে ভর্তির তারিখ হচ্ছে 23/24/25, ওকে। 23/24/25 ভর্তি তারিখ এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এই তিনটি তারিখের মধ্যে আমাদের কিন্তু ভর্তির নির্দেশিত স্থানে আমাদের কিন্তু যেতে হবে, ওকে। নির্দেশিত স্থানে আমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে 23/24/25 তারিখে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লিখিত পরীক্ষা হবে হচ্ছে 26/11 এবং প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে 23/24/25 তারিখে। এবং লিখিত পরীক্ষা হবে হচ্ছে এই চট্টগ্রামের সিলেট বিভাগের জন্য 26/11। এবং ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে হচ্ছে DA ড্রক, ওকে, চট্টগ্রাম। লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থী ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা 28, 29 ও 30 নভেম্বর অনুষ্ঠিত হবে, ওকে। সো এখানে হচ্ছে পদ সংখ্যা 100 জন, ওকে। আমাদের হচ্ছে টেকনিক্যাল বিষয়ে পদ সংখ্যা 100 জন, ওকে ভিউয়ার্স। সো ভিউয়ার্স আমি কিন্তু সবকিছু দেখিয়ে দিলাম। আমরা ওপরে যে সার্কুলারে যে নির্দেশনাগুলো এখানে আলোচনা করলাম সেই একই নির্দেশনাগুলো কিন্তু সার্কুলারে দেওয়া আছে। এবং আমরা যদি নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার 2 তে আসি তাহলে আমরা এখানে কিন্তু অনেক অসংখ্য পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখানে প্রায় 1300 পদে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ওকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস, মেকানিক্যাল, নোভাল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল সময়ে 4 বিষয়ে কোর্স, ওকে। সো এগুলো আপনারা দেখে নেবেন, ওকে। সো এখন আমাদের অ্যাপ্লাই কিভাবে করতে হবে, সো নিচে স্কুল অন করলে দেখতে পাবেন যে অ্যাপ্লাই কিভাবে করতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ দেখে দেওয়া আছে, ওকে। সো প্রথমে এখানে লেখা আছে ওয়েবসাইটে, সো এখানে দেওয়া আছে হচ্ছে joinnavymil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক, নাওয়ে ক্লিক করে প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে সিং আপ এবং সিং করে যোগ্যতা যাচাইকরণ করতে হবে, ওকে। সো ভিউয়ার্স এগুলো আপনারা পড়ে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। সো আপনাকে অবশ্যই 200 টাকা আবেদন ফি প্রদান করতে হবে, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 200 টাকা আবেদন ফি প্রদান করতে হবে আপনাকে। সো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনি জাস্ট আবেদন করুন এই অপশনে ক্লিক করে দেবেন। সো এই অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবে আর্মি, আচ্ছা অর্থাৎ নেভি বিডি ওয়েবসাইটে চলে যাবে। আপনারা জাস্ট আবেদনে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে চলে যাবে, জাস্ট আবেদনে ক্লিক করার পর অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। সো উপরে যে নির্দেশনাগুলি দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে ফেলবেন, ওকে। সো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ওকে ভিউয়ার্স। পরে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।